প্রবর্তক গৌতম বুদ্ধ তিনি তার বৌদ্ধ ধর্মের অনুসারীদেরকে ভবিষ্যৎবাণী করে বলতেছেন আই এম নট দা ফার্স্ট পারসন অর ফার্স্ট বুদ্ধ তিনি বলতেছেন আমি প্রথম বুদ্ধ নয় আমি প্রথম মানব নয় মহামানব নয় হি উইল কাম অন দা আর্থ তিনি পৃথিবীতে আগমন করবেন ইন অ্যানাদার টাইম অ্যানাদার পারসন উইল রাইজ বোনলি পারফেক্ট হোজ উইল বি নোন ইজ ট্রয়া তিনি বলতেছেন ইন অ্যানাদার টাইম অ্যানাদার পারসন অন্য সময় অন্য এক ব্যক্তি উইল রাইজ পৃথিবীতে আগমন করবে ওই ব্যক্তির উদ্ভাবন হবে হোনলি পারফেক্ট যিনি সারা পৃথিবীর সর্বদিক দিয়ে পারফেক্ট হবে উপযুক্ত হবে তখন তার অনুসারীরা তাকে জিজ্ঞেস করতেছে হে জাহাপনা হে সর্দার আপনি ওই ব্যক্তির নামটা বলে দিয়ে যান গৌতম বুদ্ধ তার অনুসারীদেরকে বলেছিল হোজ উইল বি নোন ইজ মিত্রয়া তার নাম হচ্ছে মিত্রয়া বলেন সুবহানাল্লাহ এখন দেখেন মিত্রয়া শব্দটা এটা পালি ভাষার শব্দ পালি একটা ভাষার নাম বাংলা যেমন একটা ভাষা পালি একটা ভাষা পালি ভাষাটা বর্তমানে শ্রীলঙ্কায় আছে যারা লঙ্কান আছে তাদের সাথে যদি দেখা হয় অথবা কারো যদি কোনো সৌভাগ্য হয় শ্রীলঙ্কায় যাওয়ার আমার এই কথাটা যাচাই করে দেখেন শব্দটা মনে রাখবেন মিত্রয়া এই মিত্রয়া শব্দের অর্থ মিত্রয়া শব্দের অর্থ হচ্ছে পরম প্রশংসিত ব্যক্তি যার নাম হবে কি পরম প্রশংসিত ব্যক্তি এবার আমি জিজ্ঞেস করি এই আজকে থেকে নিয়ে 1450 বছর পূর্বে ওই আরবের মধ্যে বাবা আব্দুল্লাহর ঔরসে মা আমিনার কুল আলোকিত করে যেই মহা মানব যেই মহান সত্যের রাসূল পৃথিবীতে আগমন করেছিল তার নাম কি ছিল বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ শব্দের অর্থ কি পরম প্রশংসিত অত্যধিক প্রশংসিত তাহলে বোঝা গেল গৌতম বুদ্ধ তার অনুসারীদেরকে বলছে যার নাম মিত্রয়া মানে অধিক প্রশংসিত অত্যধিক প্রশংসিত কার কার নামের কথা বলেছে বলেন আমার নবীর নামের কথা বলেছে তাহলে তাদের ধর্ম থেকে প্রমাণিত হলো আমাদের আমাদের নবী কি সত্য এবার আসেন হিন্দু ভাইদের কিতাবের নাম কি ছিল আমি বলছিলাম বেদ এই হিন্দু ভাইদের বেদ কিতাবের চারটা প্রকার ছিল ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ অথর্ববেদ তাদের ঋগ্বেদের মধ্যে বলা হয়েছে কলি যুগে বিশ্ব মানবতার মুক্তির জন্য এমন একজন জগৎ গুরু আবির্ভূত হবে যার নাম হবে নরাশংস যার পিতার নাম হবে বিষ্ণু যশ বা বিষ্ণু দাস যার মায়ের নাম হবে সুমতি তিনি পরশুরাম কর্তৃক ঐশী বাণী প্রাপ্ত হবে এই কথাটা আছে হিন্দু ভাইদের ঋগ্বেদের কিতাবের মধ্যে ঋগ্বেদের হচ্ছে প্রকার বেদের এই প্রকারের ঋগ্বেদের মধ্যে আছে কলি যুগে কোন যুগে বলেন কলি যুগে যারা ভাষাবিদ আছে শিক্ষিত ব্যক্তি আছে এডুকেটেড পারসন আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন কলি যুগ মানে হচ্ছে আমাদের এই বর্তমান জমানা থেকে কলি যুগ হইছে মোট 5000 বছরের সমন্বয় আমাদের থেকে নিয়ে 3000 বছর পূর্বে এবং এখন থেকে নিয়ে 2000 বছর পর এই মোট 5000 বছরকে কি যুগ বলা হয় কলি যুগ তাহলে আমাদের নবী যে আগমন করছে এখন থেকে কয় হাজার বছর পূর্বে 1500 বছর তাহলে কলিযুগে পড়ছে কিনা 100% কলিযুগে পড়ছে বলা হইছে কলিযুগে বিশ্ব মানবতার মুক্তির জন্য এমন একজন জগৎ গুরু আবির্ভূত হবে যার নাম হবে নরাশংস এটা সাংস্কৃতিক ভাষার শব্দ যারা ভাষাবিদ তাদেরকে জিজ্ঞেস করে দেখেন নরাশংস মানে হচ্ছে ওই যে আগে বলছিলাম পরম প্রশংসিত অত্যধিক প্রশংসিত তাহলে বোঝা গেল এই ঋগ্বেদের মধ্যে যে বলা হয়েছে কার কথা বলা হয়েছে আমার নবীর কথা বলা হয়েছে এরপরে দেখেন শুধু এতটুকুই নয় বলা হয়েছে তার বাবার নাম হবে বিষ্ণু যশ বা বিষ্ণু দাস বিষ্ণু যশ এটা সাংস্কৃতিক ভাষার শব্দ এই ভাষার শব্দ বিষ্ণু যশ মানে হয়েছে ভগবানের গোলাম বা ভগবানের দাস ভগবানের দাস ভগবানের গোলাম এটার আরবি হচ্ছে আব্দুল্লাহ আমাদের হযরত মুহাম্মদ পিতার নাম কি ছিল বলেন আব্দুল্লাহ তাহলে বোঝা গেল আমাদের নবীর পিতার কথা বলেছে বলা হয়েছে তার মায়ের নাম হবে সুমতি কি বলেন সুমতি সুমতি শব্দের অর্থ হয়েছে শান্ত শিষ্ট স্বভাব সম্পন্ন নারী নিরাপদ নারী যারা ভাষাবিদ আছে যারা সৌদি আরব থেকে আসছেন তারা হয়তো এই শব্দটার অর্থ জানতে পারেন আমাদের নবীর মায়ের নাম কি ছিল বলেন আমেনা আমেনা শব্দের অর্থ কি নিরাপদ স্বভাব শান্ত শিষ্ট সম্পন্ন নারী তাহলে বোঝা গেল এখানে কার কথা বলা হয়েছে আমাদের নবীর মায়ের কথা বলা হয়েছে তারপর দেখেন কি বলা হয়েছে তিনি পরশুরাম কর্তৃক ঐশী বাণী প্রাপ্ত হবেন পরশুরাম মানে আমরা বলি জিব্রাইল হিন্দু ভাইরা বলে কি পরশুরাম আমরা জিব্রাইলকে বলি জিব্রাইল তারা জিব্রাইলকে বলে পরশুরাম তাহলে জিব্রাইলের মাধ্যমে ঐশী বাণী আমরা বলি ওহী তারা বলে ঐশী বাণী তাহলে কি তিনি জিব্রাইল কর্তৃক কি ওহী প্রাপ্ত হবেন আমাদের নবী ওহী প্রাপ্ত হয়েছে কিনা তাহলে এখানে কার কথা বলা হয়েছিল বলেন আমাদের নবীর কথা বলা হয়েছে এখন এই ভাইদের সর্বশেষ যে প্রকার ছিল বেদের সর্বশেষ প্রকারটা ছিল অথর্ববেদ এই অথর্ববেদের মধ্যে একটা শ্লোক আছে
এই শ্লোকের মধ্যে মন্ত্র আছে আর কি ওই মন্ত্রের মধ্যেও আমাদের নবীর কথা আছে আল্লাহর কথা আছে অথর্ববেদের মধ্যে বলা হইছে একটা অধ্যায় আছে অল্লো উপনিষদ অধ্যায় ওই অল্লো উপনিষদ অধ্যায়ের মধ্যে বলা হইছে হুতার বিন্দ্র মহাসুরিন্দ্র মহাসুরিন্দ্র অল্লো জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণং বললাম অল্লো রাসূলুল্লাহ মুহাম্মদ রতং বরং বললাম আদল্লাং বুকমাকং বুকং বললাম এটা হচ্ছে মন্ত্র পুরা মন্ত্রটা তো আমার বলার সময় নাই আমি তিন নাম্বার লাইনটা বলতেছি এখানে বলা হইছে অল্লো রাসূলুল্লো অল্লো মানে আল্লাহ রাসূলুল্লো মানে আল্লাহর রাসূল মুহাম্মদ মানে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আসছে তো যাই হোক আমার কথা হইল আল্লাহ এবং আল্লাহর রাসূল আল্লাহ সত্য আল্লাহর রাসূল সত্য এই কথাটা সারা পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সবগুলোতেই মোটামুটি আছে সবাই জানে আল্লাহ এবং আল্লাহর রাসূল সত্য তাহলে আমাদের আল্লাহ এবং আল্লাহর রাসূলের এই ইবাদত করতে হবে কি বলেন ঠিক কিনা